আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। তিনি দুনিয়ায় আগমনের আগে এ দুনিয়ায় কি ছিল তা জানার জন্য অনেকেরই আগ্রহ। আজ আমি কোরআন ও হাদিসের আলোকে সে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সূরা হুদের 7 নম্বর আয়াতে ইরশাদ করেন, তিনি আসমান ও জমিন 6 দিনে তৈরি করেছেন, তার আরশ ছিল পানির উপরে। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রাজিন আকিলি সূত্রে বর্ণনা করেন, তিনি নবীজিকে প্রশ্ন করেছিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসমান ও জমিন সৃষ্টির আগে আমাদের পরওয়ারদিগার কোথায় ছিলেন? তিনি বলেন, আমাতে ছিলেন, অর্থাৎ তখন আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না, তার উপরেও শূন্য, তার নিচেও শূন্য, মোট কথা তখন কিছুই ছিল না। তিনি পানির উপর তার আরশ পয়দা ফরমালেন। মূলত এটাই ছিল মাখলুকের প্রথম অবস্থা। ইমাম আহমদ, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ এবং আরো অনেক মুহাদ্দিসিনে কেরামগণ হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বর্ণনা করতে শুনেছি, তিনি ফরমান, বিনা সন্দেহে আল্লাহ তাআলা সবচেয়ে প্রথমে কলমকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা কলমকে হুকুম দিলেন, লিখো, আর কলম তখন চালু হয়ে গেল এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু লিখে দিল। এসব ছিল আল্লাহ তাআলার এলেম, যা কিছু আল্লাহর হুকুমে কলম লওহে মাহফুজে লিখে দিয়েছে। আর এ হাদিস দ্বারা বোঝা যায় সর্বপ্রথম সৃষ্টি হলো কলম। জমহুর উলামায়ে কেরামের অভিমত হলো সর্বপ্রথম সৃষ্টি হলো আরশ। তাদের দলিল হলো ইমাম মুসলিম বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে তকদির লিপিবদ্ধ করেন, তখন তার আরশ ছিল পানির উপর। এ হাদিস দ্বারা বোঝা যায় প্রথমত পানি আর তার উপর আরশ, এরপর কলমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এরপর তকদির লিপিবদ্ধ হলো, এরপর আসমান ও জমিন সৃষ্টি করা হলো। আর যে হাদিস দ্বারা সর্বপ্রথম কলম সৃষ্টির কথা প্রমাণিত হয় তার অর্থ হলো কলম এ জগতের সৃষ্টিসমূহের মধ্যে প্রথম। ইবনে জরির মোহাম্মদ বিন ইসহাক থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হলো আলো অন্ধকার। কেউ কেউ বলেন আল্লাহ তাআলা কলমের পর কুরসিকে সৃষ্টি করেছেন, কুরসির পর আরশ, তারপর মহাশূন্য ও আধার, তারপর পানি। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এর প্রসিদ্ধ কিতাব সিররুল আসরারে হাদিসে কুদসি নকল করেন, যাতে বলা হয়েছে আল্লাহ তাআলা বলেন, আমি সর্বপ্রথম নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ সৃষ্টি করেছি। জমহুর উলামায়ে কেরামের মতামতগুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম। বিশুদ্ধ বর্ণনা অনুসারে যে 6 দিনে জগৎ সৃষ্টি করা হয়েছে তা রবিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত, শনিবার জগৎ সৃষ্টির কাজ করা হয়নি। এ 6 দিনের কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা সূরা হামিম সিজদার 9 ও 10 আয়াতে রয়েছে। রবি ও সোমবার এই 2 দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে, মঙ্গল ও বুধবার ভূমণ্ডলের সাজ সরঞ্জাম, পাহাড়, নদী, খনি, বৃক্ষ, সৃষ্টিজীবের পানাহারের বস্তু সৃষ্টি করা হয়েছে, বৃহস্পতি ও শুক্রবার 7 আসমান সৃষ্টি করা হয়েছে। এক রেওয়াতে আছে আল্লাহ তাআলা শনিবার মাটি সৃষ্টি করেন, রবিবার জমিনে পাহাড়, সোমবার গাছপালা, মঙ্গলবার বিপদ আপদ, মুসিবত, রোগ ব্যাধি, বুধবার নূর, বৃহস্পতিবার জমিনের চতুষ্পদ জন্তুতে ছেড়ে দিলেন, আর শুক্রবার আছর থেকে মাগরিবের আগে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। এ থেকে বোঝা যায় যে সৃষ্টির মধ্যে শেষ সৃষ্টি হলো আদম আলাইহিস সালাম। মানবজাতি সৃষ্টির আগে ফেরেশতা ও জিন সৃষ্টি হয়েছিল। আকলদার সৃষ্টির মধ্যে প্রথম নম্বর হলো ফেরেশতা, দ্বিতীয় নম্বর হলো জিনদের, আর শেষ নম্বর হলো মানুষ জাতির। এ ব্যাপারে হিজরের 26 ও 27 নম্বর আয়াতে রয়েছে, আমি মানবকে পচা কর্দম থেকে তৈরি বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং জিনকে এর আগে লু এর আগুনের দ্বারা সৃজিত করেছি। মূলত আদম আলাইহিস সালাম এর 2000 বছর আগে আল্লাহ তাআলা জিন জাতি সৃষ্টি করেছেন, তারা এ দুনিয়ায় বসবাস করত, কিন্তু বিভিন্ন ফিতনা ফাসাদের ফলে তাদের প্রতি আল্লাহ তাআলা ফেরেশতাদের এক বিশাল বাহিনী প্রেরণ করেন।
ফেরেশতারা জিনদের জবরদস্ত মারপিট করেন আর এতে জিনজাতি বন জঙ্গল ও সমুদ্রে আশ্রয় গ্রহণ করে। পৃথিবীর জমিনের সকল জনপদ থেকে তাদেরকে বের করে দেওয়া হলো। আর এই ঘটনা হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেই সংঘটিত হয়। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির প্রথমে এ পর্যন্তই বর্ণনা পাওয়া যায়। সম্মানিত দর্শক, ভিডিওটি শেয়ার করে সবাইকে এই ঘটনা জানার সুযোগ করে দিন। আর আপনারা কি কি ঘটনাবলীর ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।